জীবনমুখী শিক্ষায় রোভারিং, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত 19 এবং 20 জানুয়ারি ফতেহবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে যৌথ বার্ষিক ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত ক্যাম্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কাইসার নীলুফার কলেজ রোভার স্কাউট গ্রুপ, ফতেহবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং সিআরডিসি মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভারবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্যাম্পিং শুরু হয়। ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কাইসার নীলুফার কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক জনাব শামসুল হক আকাশ। নবাগত রোভারদের উদ্দেশ্যে তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়তে রোভারিংয়ের গুরুত্ব অপরিসীম। এছাড়াও সুন্দর সমাজ বিনির্মাণে রোভারিংয়ের গুরুত্ব উল্লেখ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনাম। ক্যাম্পে রোভারদের আত্মশুদ্ধিকরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দীক্ষা প্রদান করা হয়। দীক্ষা গ্রহণের মধ্য দিয়েই একজন সহচরের আনুষ্ঠানিক রোভারিং জীবন শুরু হয়। নবাগত রোভারদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা যুগিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাচ পরিয়ে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কাইসার নীলুফার কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক জনাব শামসুল হক আকাশ এবং চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনাম। ক্যাম্পে রোভারদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে আরও বেশি দক্ষ করে গড়ে তোলা হয়, যা তাদের বাস্তব জীবনে প্রত্যক্ষভাবে কাজে লাগবে। বিভিন্ন প্রশিক্ষণমূলক সেশনের পাশাপাশি স্কাউট ওন ও ক্যাম্পফায়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাম্পফায়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ নাইমুদ্দিন হাসান তিব্রিজি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 1 নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোহাম্মদ শফিউল আজিম। এছাড়াও স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জসীমউদ্দিন খান, কমিশনার বাংলাদেশি স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার জনাব প্রফেসর ফজলুর কাদের চৌধুরী, বিভাগীয় সিনিয়র রোভার লিডার বাংলাদেশি স্কাউটস চট্টগ্রাম অঞ্চল, জনাব মোহাম্মদ বোরহান উদ্দিন, সম্পাদক চট্টগ্রাম জেলা রোভার। এছাড়াও উপস্থিত ছিলেন 3টি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদকগণ। জনাব মোহাম্মদ এনাম স্যারের পরিচালনায় উপস্থিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে সম্মিলিত রোভার ও অতিথিবৃন্দ উপভোগ করেন রোভারদের রোমাঞ্চকর নাচ, গান ও অভিনয়ের পরিবেশনা। 3 দিনের প্রশিক্ষণ শেষে রোভারদের সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে উক্ত ক্যাম্পিং সমাপ্ত ঘোষণা করা হয়।